বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি। তিনি 1971 সালের 17 এপ্রিল থেকে 1972 সালের 12 জানুয়ারি পর্যন্ত এবং 1975 সালের 25 জানুয়ারি থেকে 1975 সালের 15 আগস্ট পর্যন্ত রাষ্ট্রপতি ছিলেন। শেখ মুজিবুর রহমান 1920 সালের 17 মার্চ তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্ভুক্ত ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার পাটগাতি ইউনিয়নের বাইগান নদী তীরবর্তী টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। 1975 সালের 15 আগস্ট এক সামরিক অভ্যুত্থানে শেখ হাসিনা ও তার বোন শেখ রিহানা বাদে পরিবারের সকল সদস্যকে হত্যা করা হয়। সৈয়দ নজরুল ইসলাম, তিনি ছিলেন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি। 1971 সালের 17 এপ্রিল থেকে 1972 সালের 10 জানুয়ারি পর্যন্ত তিনি বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। শহীদ সৈয়দ নজরুল ইসলাম 1925 সালের 18 ফেব্রুয়ারি ময়মনসিংহ জেলা বর্তমানে কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার যশোদল ইউনিয়নের বীরদামপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নৃশংসভাবে হত্যার পর তাকে প্রথমে গৃহবন্দী এবং 1975 সালের 23 আগস্ট তাকে গ্রেপ্তার করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী করা হয়। কারাগারে বন্দী থাকা অবস্থায় 1975 সালের 3রা নভেম্বর কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় সৈয়দ নজরুল ইসলামকে নির্মমভাবে হত্যা করা হয়, যে দিনটি বাংলাদেশের ইতিহাসে জেল হত্যা দিবস নামে কুখ্যাত হয়ে আছে। আবু সাঈদ চৌধুরী 1972 সালের 12 জানুয়ারি রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। তিনি 1973 সালের 10 এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে পুনর্নির্বাচিত হন। একই বছর তিনি পদত্যাগ করেন এবং একজন মন্ত্রীর পদমর্যাদায় বৈদেশিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূত নিযুক্ত হন। 1975 সালের 8 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মন্ত্রিসভায় তিনি বন্দর ও নৌ পরিবহন মন্ত্রী ছিলেন। 1975 সালের 15 আগস্ট শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পরে তিনি মুশতাক আহমেদ মন্ত্রিসভায় পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী হন এবং একই বছরের 7 নভেম্বর পর্যন্ত তিনি এই দায়িত্বে ছিলেন। আবু সাঈদ চৌধুরী 1921 সালের 31 জানুয়ারি টাঙ্গাইলের কালীহাতি উপজেলার নাগবাড়ি গ্রামের এক জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। বিচারপতি আবু সাঈদ চৌধুরী 1987 সালের 2রা আগস্ট লন্ডনে হার্ট অ্যাটাকে মারা যান। গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগবাড়িতে তাকে দাফন করা হয়। মোহাম্মদ মাহমুদউল্লাহ 1973 সালের 24 ডিসেম্বর তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আবু সাঈদ চৌধুরী পদত্যাগ করলে অস্থায়ী রাষ্ট্রপতি নিযুক্ত হন। তিনি 1974 সালের 24 জানুয়ারি অস্থায়ী থেকে রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে 24 জানুয়ারি শপথ গ্রহণ করেন। 1975 সালের 25 জানুয়ারি পর্যন্ত তিনি বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। মোহাম্মদ মাহমুদউল্লাহ 1921 সালের 21 অক্টোবর ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির লক্ষ্মীপুরের রায়পুরের সাইচা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি 1999 সালের 11 নভেম্বর মৃত্যুবরণ করেন। খন্দকার মোশতাক আহমেদ বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন। বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে 15 আগস্টের ভোরে সপরিবারে হত্যার পর ওই দিনই রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন খন্দকার মোশতাক আহমেদ। রাষ্ট্রপতি হিসেবে তিনি ক্ষমতায় ছিলেন মাত্র 83 দিন। 1975 সালের 15 আগস্ট থেকে 1975-এর 6 নভেম্বর পর্যন্ত অঘোষিতভাবে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। খন্দকার মোশতাক আহমেদ 1918 সালের 5 মার্চ কুমিল্লার দাউদকান্দির 10পাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। 1996 সালের 5 মার্চ তিনি মৃত্যুবরণ করেন। আবু সাদাত মোহাম্মদ সায়েম, বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম, তিনি বাংলাদেশের ষষ্ঠ রাষ্ট্রপতি হিসেবে 1975 সালের 6 নভেম্বর থেকে 1977 সালের 21 এপ্রিল পর্যন্ত দায়িত্ব পালন করেন। আবু সাদাত মোহাম্মদ সায়েম রংপুর জেলায় 1916 সালের 8 জুলাই জন্মগ্রহণ করেন। বিচারপতি সায়েম 1997 সালের 8 জুলাই 81 বছর বয়সে মৃত্যুবরণ করেন।
জিয়াউর রহমান। জিয়াউর রহমান বাংলাদেশের জনগণের সরাসরি ভোটে নির্বাচিত প্রথম রাষ্ট্রপতি। তিনি 1977 সালের 21 এপ্রিল থেকে 1981 সালের 30 মে পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন। জিয়াউর রহমানের জন্ম 1936 সালের 19 জানুয়ারি বগুড়া জেলার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামে। জিয়া চট্টগ্রামের স্থানীয় সেনা কর্মকর্তাদের মধ্যে ঘটিত কলহ থামানোর জন্য 1981 সালের 29 মে চট্টগ্রামে আসেন এবং সেখানে চট্টগ্রামের সার্কিট হাউসে থাকেন। তারপর 30 মে গভীর রাতে সার্কিট হাউসে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হন। জিয়াউর রহমানকে ঢাকার শেরেবাংলা নগরে দাফন করা হয়। প্রেসিডেন্ট জিয়ার জানাজায় বাংলাদেশের ইতিহাসের অন্যতম বৃহৎ জনসমাগম ঘটে, যেখানে প্রায় 20 লক্ষাধিক মানুষ সমবেত হয়। আব্দুস সাত্তার। আব্দুস সাত্তার বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর তিনি প্রথমে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। এ সময়ে তার বয়স ছিল 76 বছর। পরে তিনি 1981 সালের 15 নভেম্বর দেশব্যাপী অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে 66% ভোট পেয়ে নির্বাচিত হন। তার শাসনকালে সরকারের মন্ত্রীদের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে। 1982 সালে তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেন। 1982 সালের 24 মার্চ সেনাপ্রধান হুসেন মোহাম্মদ এরশাদ কর্তৃক এক সামরিক অভ্যুত্থানে রাষ্ট্রপতি আব্দুস সাত্তার ক্ষমতাচ্যুত হন। আব্দুস সাত্তার 1906 সালে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বোলপুরের দ্বারকা গ্রামে জন্মগ্রহণ করেন। 1985 সালের 5 অক্টোবর তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। আফম আহসানউদ্দিন চৌধুরী। আবুল ফজল মোহাম্মদ আহসানউদ্দিন চৌধুরী বাংলাদেশের 11তম রাষ্ট্রপতি। 1982 সালের 24 মার্চ এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে জেনারেল এরশাদ রাষ্ট্র ক্ষমতা দখল করে নিজেকে প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে ঘোষণা করেন। মাত্র কয়েকদিন পরে তথা 27 মার্চ জেনারেল এরশাদ আহসানউদ্দিন চৌধুরীকে রাষ্ট্রপতি পদে অভিষিক্ত করেন। 1983 সালের 11ই ডিসেম্বর এরশাদের চাপে পদত্যাগ করেন এবং রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হন সামরিক শাসক এরশাদ। আফম আহসানউদ্দিন চৌধুরী ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার বোকাইনগর গ্রামে 1915 সালের 1 জুলাই জন্মগ্রহণ করেন। বিচারপতি আবুল ফজল মোহাম্মদ আহসানউদ্দিন চৌধুরী 2001 সালের 30 আগস্ট মৃত্যুবরণ করেন। হুসেইন মোহাম্মদ এরশাদ বাংলাদেশের জনগণের সরাসরি ভোটে নির্বাচিত শেষ রাষ্ট্রপতি। তিনি 1983 সালের 11ই ডিসেম্বর থেকে 1990 সালের 6ই ডিসেম্বর পর্যন্ত রাষ্ট্রপতি ছিলেন, যার শাসনামল স্বৈর শাসন হিসেবে পরিচিত। জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদ জন্মগ্রহণ করেন রংপুরে তার নানার বাড়িতে 1930 সালের 1 ফেব্রুয়ারি। তিনি 2019 সালের 14ই জুলাই সকাল 7:45 মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন। শাহাবুদ্দিন আহমেদ। বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ বাংলাদেশের একজন প্রখ্যাত আইনবিদ ও ষষ্ঠ প্রধান বিচারপতি এবং 2 বার দায়িত্ব পালনকারী রাষ্ট্রপতি। তিনি প্রথমে 1990 সালের 6ই ডিসেম্বর হতে 1991 সালের 9ই অক্টোবর পর্যন্ত অস্থায়ীভাবে রাষ্ট্রপতি হিসেবে এবং পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের ক্ষমতায় থাকাকালীন 1996 সালের 23শে জুলাই থেকে 2001 সালের 14ই নভেম্বর পর্যন্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি রাষ্ট্রপতি হিসেবে 5 বছরের মেয়াদে নিরপেক্ষ ভূমিকার জন্য প্রশংসিত ছিলেন। বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ 1930 সালের 1 ফেব্রুয়ারি নেত্রকোনা জেলার কেন্দ্র উপজেলার পাইকোড়া ইউনিয়নের পেময় গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি 2022 সালের 19শে মার্চ 92 বছর বয়সে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন। আব্দুর রহমান বিশ্বাস।
বাংলাদেশে সংসদীয় শাসন ব্যবস্থা চালু হবার পর 1991 সালের 8 অক্টোবর দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন। 1996 সালের 8 অক্টোবর তার রাষ্ট্রপতি হিসেবে মেয়াদ শেষ হয়। রাষ্ট্রপতি থাকাকালেই 1996 সালের এক সেনা অভ্যুত্থান ঠেকিয়ে দেশবাসীর কাছে যথেষ্ট প্রশংসা কুড়ান। তিনি 1926 সালের 1 সেপ্টেম্বর বরিশালের শায়েস্তাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন। মুক্তিযুদ্ধকালে তিনি স্বাধীনতা বিরোধী ছিলেন। তিনি 2017 সালের 3 নভেম্বর ঢাকার ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন। অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বা বি চৌধুরী, জিয়াউর রহমানের শাসনামলে তিনি উপ প্রধানমন্ত্রী ছিলেন। 2001 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি ক্ষমতায় আসার পর তিনি পররাষ্ট্রমন্ত্রী হন। এর কিছুদিন পর 2001 সালের নভেম্বর মাসে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি একজন স্বনামধন্য চিকিৎসক। বদরুদ্দোজা চৌধুরী 1932 সালের 1 নভেম্বর কুমিল্লায় জন্মগ্রহণ করেন। 7 মাসেরও বেশি সময় রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে 2002 সালের 30 মে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে তিনি রাষ্ট্রপতি হিসেবে নিরপেক্ষ থেকে জিয়াউর রহমানের সমাধি পরিদর্শন না করার সিদ্ধান্ত নেন। তার এই পদক্ষেপে বিএনপি নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিএনপির অনেক নেতা তার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ আনেন। সংসদে তার বিরুদ্ধে অভিশংসন প্রস্তাবেরও পরিকল্পনা চলছিল। নিজ দলের মধ্যে বিরাজমান ক্ষোভ ও ক্রমবর্ধমান চাপের মুখে তিনি 2002 সালের 21 জুন বিএনপি সভানেত্রী খালেদা জিয়ার বাসভবনে তার সাথে সাক্ষাৎ করেন ও পদত্যাগের সিদ্ধান্ত নেন। প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগের পর ডক্টর চৌধুরী বিএনপি থেকেও পদত্যাগ করেন। জমির উদ্দিন সরকার, তিনি বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। জমির উদ্দিন সরকার বিএনপি সরকারের আমলে তৎকালীন রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর পদত্যাগ করার পর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত 2002 সালের 21 জুন থেকে 2002 সালের 6 সেপ্টেম্বর পর্যন্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। জমির উদ্দিন সরকার 1931 সালের 1 ডিসেম্বর পঞ্চগড়ের তেঁতুলিয়ার নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। ইয়াজউদ্দিন আহমেদ, 2002 সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। 2009 সালের 12 ফেব্রুয়ারি জিল্লুর রহমান বাংলাদেশের 19তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ পর্যন্ত ইয়াজউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক। তিনি বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন। 2006 সালের 29 অক্টোবর তিনি এই পদে অধিষ্ঠিত হবার জন্য শপথ গ্রহণ করেন। পরে জরুরি আইন জারি করে 2007 সালের 12 জানুয়ারি তিনি এই পদ ছেড়ে দেন। এই পদে তার স্থলাভিষিক্ত হন বিশ্বব্যাংকের সাবেক পরিচালক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর ফখরুদ্দিন আহমদ। 2009 সালের 12 ফেব্রুয়ারি জিল্লুর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলে ইয়াজউদ্দিন আহমেদের কার্যকাল সমাপ্ত হয়। ইয়াজউদ্দিন আহমেদ 1931 সালের 1 ফেব্রুয়ারি মুন্সিগঞ্জ জেলার নয়াগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। 2012 সালের 10 ডিসেম্বর থাইল্যান্ডের ব্যাংককে বামরুনগ্রাদ আন্তর্জাতিক হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। জিল্লুর রহমান, 2008 সালের 9ম জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বাধীন 14 দলীয় মহাজোট বিপুল ভোটে জয়লাভ করে। জিল্লুর রহমান কিশোরগঞ্জ 6 আসন থেকে 5ম বারের মতো সংসদ সদস্য হন এবং জাতীয় সংসদে সংসদ উপনেতা নির্বাচিত হন। পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী লীগ তাকে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় 2009 সালে বাংলাদেশের 19তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন এবং 12 ফেব্রুয়ারি শপথ গ্রহণের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করেন। 1929 সালের 9ই মার্চ
জিল্লুর রহমান কিশোরগঞ্জ জেলার ভৈরবে জন্মগ্রহণ করেন। 2013 সালের 20 মার্চ রাষ্ট্রপতি থাকা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। আব্দুল হামিদ, তিনি বাংলাদেশের 20 ও 21তম রাষ্ট্রপতি ছিলেন। তিনি প্রথম মেয়াদে 2013 সালের 24 মার্চ এবং দ্বিতীয় মেয়াদে তিনি 21তম রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন 2018 সালের 7 ফেব্রুয়ারি। তিনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদী রাষ্ট্রপতি ছিলেন। 1944 সালের 1 জানুয়ারি কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কামালপুর গ্রামে জন্মগ্রহণ করেন। 2023 সালের 24 এপ্রিল তিনি বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব থেকে অবসর গ্রহণ করেন। মোহাম্মদ শাহাবুদ্দিন বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি। বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে তিনি 2023 সালের 24 এপ্রিল দায়িত্ব গ্রহণ করেন। রাষ্ট্রপতি হওয়ার পূর্বে তিনি জেলা ও দায়রা জজ ও দুর্নীতি দমন কমিশনের কমিশনার ছিলেন। জনাব শাহাবুদ্দিন চোপ্প 1949 সালের 10 ডিসেম্বর পাবনা জেলার সদর উপজেলার শিবরামপুর গ্রামে জন্মগ্রহণ করেন।